ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এক অবিস্মরণীয় নাম। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস হলেন একজন বাঙালি আইনজীবী এবং রাজনীতিবিদ। তিনি স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা। এই হলো সেই গৃহ যেখানে পরম শ্রদ্ধেয় দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, ভারত মাতার মহান সন্তান, 1925 সালের 16 জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এটি কয়েক বছর আগেও একটি সংগ্রহশালা হিসেবে সরকার তুলে ধরেছিলেন এটিকে মানুষের কাছে, কিন্তু আজকে এসে দেখছি জঙ্গলাকীর্ণ অবস্থা এবং সাধারণের জন্য উন্মুক্ত নয়। তবু এই বাড়িটি দেখে, এই বাড়ির কাছে এসে রোমাঞ্চ হয়, কে ছিলেন এখানে সে কথা ভেবে। ভারতবাসী হিসেবে, একজন বাঙালি হিসেবে সর্বসাধারণের কাছে আবেদন রাখছি যেন সবাই মিলে আমরা আমাদের রাজ্য সরকার এর উপযুক্ত কর্তৃপক্ষের কাছে আবেদন রাখি যে এটিকে পুনরায় দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্মৃতিধন্য সংগ্রহশালা হিসেবে জনসাধারণের কাছে উন্মুক্ত করে দেওয়া হোক। এটির অবস্থান ম্যালের ডান দিক দিয়ে, এই যে রাস্তাটি নেমে এসেছে সেটি দিয়ে নেমে কিছু দূর এগিয়ে এলেই এটি ম্যালের একেবারেই কাছে অবস্থিত অতি মনোরম এক স্থানে। দার্জিলিং আর বাঙালির তো একটা বিরাট বড় কালচারাল লিনিয়েজ আছে, হেরিটেজ আছে, যেটা এখনকার বাঙালিরা হয়তো নিজেরাই জানে না, ভুলে ভুলে যাচ্ছে। তারা মলে আসছে, ঘোড়ায় চড়ছে, কেভেন্টার্স গ্ল্যানারিজে খাচ্ছে, টয় ট্রেন চড়ছে, তারপর আবার ফিরে চলে যাচ্ছে।